বন্ধু গরমের মধ্যে শক্তি কুলিয়া বই আছিস কেন? কইস না ভাই, সাইনের উপদ্রব। তুই গরমের শক্তি কুলিয়া জ্বর, তাতে সিম কি দোষ করলো? আর কি করব জানোস না, নি কি দিন কাল চলে। আরে ভাই জানি না, লেগে তো জিগাই। তোর দিকের কি তা খবর ভাই? জানো তোর যে সব লাগে রাখছ তুই, তোর মাথায় কি দুষে ধরছে? মাথার দুষ হওয়ার আগে একটাবার টিভি খুলে দেখিস। টিভি দেখে কি করবো? যেখানে দেখি প্রিয় নায়ক মরে শুধু বলিউড সাফ হয়ে যার। ভাই তুই এসব বলিউডের চিন্তা করবে, আমি রিয়েল ওয়ার্ল্ড এর সমস্যা লইয়া কথা বলি। রাত তো গেলে কথা ও আগে গড় সাথী কোলে কিতা করস ভাই? একটু তারা আমি দেখি যে আমি সব জানলা দরজাটা ঠিকভাবে লাগাইছি নি, এরপর আইয়া কথা কইতাছি তোর লগে। যা শালা কিছু কইয়া তো যা, ইগুর মাথা ছিওর প্রবলেমে ধরছে। কি প্রবলেম? হ্যাঁ প্রবলেম না আইলাম আড্ডা দিতে, এখন শুনি প্রবলেম। আড্ডা রাখ তুই, আমার বন্ধু একটা পাগল হয়ে গেছে আর তুই আড্ডা মারাইবি। কে কে? আরে কে আবার? কে আবার পাগল হইল বে? আছে কয়জন? কস কি তা যা তা কইরে তুই, হে আবার কেন পাগল হইতো? ওরে ভাই হ, তে তার আবার হইল কি ভাই? সুস্থ তো? বেটা গড় সাথী টাঙ্গায় বোয়াত খরের মধ্যে সাথী পাগল না ভেট করা হইছে তোর? কি দেখতে কি দেখছো? শুধু শুধু প্রাণের বন্ধুটারে লইয়া মস্করা করে, এটাই তো জানি না। জানোস না তো জান কি যে আলতু ফালতু কথা কইরে বুঝে নি নিছে। ও আমি শুধু ফালতু, বাকি তুই তো নারায়ণ দেবনাথের কেলটু হইছে। নুরতে লিয়া মাথা ঠান্ডা কর, আর হে কই গেছে? আসুন আমরা আড্ডা দিতে আসলাম। বেটা গেছে ঘরের সব জানলা বন্ধ করতে। জানলা কেনে? দিনের বেলা জানলা কেনে লাগে রে? জানলা কয়টা তার বাড়ি? কত সময় লাগে? তার শুদ্ধ কৃষ্টির ফিন্ডি শট কাটনি। আমি কি করলাম আবার? তুই বলে বড় সাপ্তি গুলিয়া ঘুরলে পাগলের মতো। কোন সাপ্তি কই গেল? কই গেল? মুখ কথা ফুটেন না দেখি তোর। আমি কি জানি মৃত্যু কি? দেখে কি কর তোর ব্যাপারে, দেখ দেখ কি কি হইছে। দেখ কখন হ্যাঁ কি কইতাছে, আমার কথা তো তোর বিশ্বাস হয় না। যা কই তারই তোর মিশা লাগে। কি করব? ও বন্ধুরা ঘরে এখন থেকে সবাই ছাতি ইউজ করতি। পুরো দুটো মিলে আমার মুরগা বানানোর প্ল্যান করে নিবে। আমার তো লাগে তোরা দুটো আমার মুরগি বানানোর ট্রাই করে। মুরগি কে কথা বানানো বল? হারামজাদা বল, আজকে আমার ভিডিও চ্যাটে আওয়াটাই ভুল হইছে। সত্যি করে কত কই গেছলে আর গড়া সাতি টাঙ্গা এখানে আসে? ভাই তোরা কি খবর দেবস না? খবর কেন খবর এলো বল? জানলা কেন বন্ধ করতে গেছলি? হাতি কেন টাঙ্গি আসলে? আমি ঘুম থেকে উঠিয়া সকালে চা খাইতে খাইতে টিভিতে নিউজ দেখি, তোরা সবাই তো জানোস। হ হ জানি। আগে ফো বেটা আসল কথাটা উঠলা। আজকে বসলাম খবরে কইতো চায়না বলে একটা নতুন টাইপের ম্যাগ বানাইছে, যেটা ঘরে ঘরে ঢুকিয়া বৃষ্টি দিব। চায়না মিট কোনো জিনিস তো ভারত আইতে টাইম লাগে না, আর ওয়ার্ল্ডেও ছড়ায় তাড়াতাড়ি। তোরা জানলা দরজা ফুক করবা কর, সবকিছু বন্ধ করে রাখিস, নাইলে দেখবে কোন সময় মেঘ আইয়া আলে ফেং তুইলা বিজায় গেছে গা। আর বাদ ফরার কথা কিন্তু খবরে কইছে না, কিন্তু কিছু খবর ফরে দিয়ে আমরা কানে সব খবর তো নিউজে দেখায় না। এখন বাস ফরবো কি ফরতো না এই গ্যারেন্টি কে দিব? এর থেকে বরঞ্চ সাবধান হওয়া বালা, সবকিছু বন্ধ রাখিস যাতে ভিতরে মেঘ ঢুকতেই না আবার। তারা আমি একটা রেনকোটের ব্যবস্থা করি, সারাদিন ছাতি হাতে দপ্তে দপ্তে না দিয়ে হাত বেতা দইরে গেছে। নাইলে আপনারাও ছাতি ইউজ করতে বই পর যায় বয়কট চাইনিজ প্রোডাক্ট।
সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করেন আর কমেন্টে জানাইয়েন আপনার মতামত।